হাই एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি আমি বাংলাদেশী ব্লগার সীমা মালয়েশিয়া থেকে বলছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন আর ব্লগ ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু আশা করি সবাই দেখবেন খুবই সুন্দর একটা ভিডিও তো সকাল থেকে শুরু করছি আমার ভিডিওটা আমি কিন্তু অনেক বেশি বড় বড় ভিডিও দেই না ছোটো ছোটো ভিডিও দেই যেন সবাই দেখতে পারে অল্প সময়ের মধ্যে এটা হচ্ছে সকালবেলা আমরা হচ্ছে হাঁটতে চলে আসলাম তো হাঁটতে হাঁটতে হচ্ছে প্রায় সামনের দিকে চলে যেতেছি আর এই সকালবেলা হাঁটতে কিন্তু খুবই বেশি ভালো লাগে আর এদিকে আসলে আরো বেশি ভালো লাগে এই সাইডটা এইভাবে হচ্ছে ঘাসপালা একদম পুরাটা মনে হচ্ছে যে আলু বাতাসটা খুবই ভালো লাগতেছে আর এখানে হচ্ছে বাচ্চাদের একটা পার্ক আছে অনেক আগে হয়তো হয়েছিল পার্কটা তো এদিকে কোনো দিন আসা হয় নাই আজকে এই ফার্স্ট আসলাম আর কি খুবই সুন্দর কিন্তু জায়গাটা আর নীরব পরিবেশ সকালবেলা এ তো অনেকেই হাঁটতেছে দেখা যায় রাস্তার এপাশ ওপায় দিয়ে তো ভাবলাম যে হাঁটতে আসছি আপনাদের সাথে শেয়ার করি কারণ আমি ব্লগ ভিডিও করি মোটামুটি সব কিছুই শেয়ার করার চেষ্টা করি আর বাহিরের পরিবেশটা দেখতে কিন্তু আপনাদের খুবই ভালো লাগবে আর রং টাইম ধরে কিন্তু আমি দেখা যায় ঘরের রান্না রান্নাবান্নাই দেখাইতেছি তো এখন তো আলহামদুলিল্লাহ প্রত্যেকটা ব্লগেই মোটামুটিভাবে যত ডুক করতে পারি দেখতে পারবেন বাহিরের কিছুইয়া যেদিন আমি বাহিরে যাই তো শেয়ার করব তো হাঁটতে হাঁটতে হচ্ছে সামনের দিকে আমরা একটু মার্কেটে চলে গেছিলাম এই কাছেই কিন্তু মার্কেট তো ওইখান থেকে আপনাদের ভাইয়া ডিম নিয়ে নিছে বাসার জন্য আর আপনাদেরকে হচ্ছে ডিমটা দেখেছি কী কারণে আমি বলে দিতেছি এ তো সব সাইডে কিন্তু রাবাট আটকে তারপরে ডিমটা নিয়ে আসছি তো আপনারা যদি বাজার থেকে ডিম আনেন সবসময় এভাবে আনবেন তাহলে ডিমটা ভেঙে যাবে না একদম দেখেন ডিম যেমন আছে এমনই কিন্তু রয়ে গেছে চার পাঁচটা রাবাট আটকে তারপরে নিয়ে আসছি বাসাতে তো এখন হচ্ছে আপনাদের ভাইয়াকে দিব সকালে একটু বিস্কিট খাইয়ে নিব কারণ হেঁটে আসছি আপনাদের ভাইয়াও খাইয়ে নিবে আমিও খাবো আজকে হচ্ছে অন্যান্য কোনো নাস্তা করব না শুধু বিস্কিটই খাব আর এই বিস্কিটটা হচ্ছে অনেক বেশি সুগার না মিষ্টিটা একটু কম আর কি খেতে অনেক মজা হয় এই তো দুপুরে রান্নার জন্য সব কিছু আয়োজন শুরু করে দিতেছি আর দুপুরে রান্না করার জন্য আর মোটামুটি এখন পরিস্থিতি কিন্তু রহমতে সব কিছু স্বাভাবিক পর্যায়ে চলে আসছে আমি হচ্ছে চিংড়ি মাছ ভিজিয়ে দিচ্ছি লাউ রান্না করার জন্য আজকে হচ্ছে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করব লাউটা শুলে ধুয়ে এখন কেটে নিচ্ছি আর চিংড়ি মাছ ধুয়ে নিয়েছি আর পেঁয়াজ কেটে নিয়েছি পিঁয়াজ পাতা যা যা লাগবে কাঁচামরিচ ধনেপাতা এগুলোই সব নিয়েছি যে একবারে কেটে তারপরে রান্না বসিয়ে দিব সব সবজি কেটে বেগুন কেটে নিছি বেগুন দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব লাউ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব আর হচ্ছে আমরা কিন্তু অনেকে দেখা যায় লাউয়ের গুলা ফালাই দেই তো লাউয়ের গুলা ফালাইবেন না লাউয়ের খোসাগুলা দিয়ে কিন্তু খুবই মজাদার একটা ভাজি করা যায় তো আমি আজকে লাওয়ের গুলা রেখে দিছি ওইটাও হচ্ছে ভালো করে কেটে সুরি দিয়ে আস্তে আস্তে পলে নিব আর কি আর আলু আর সিম দিয়ে দিব সাথে তারপরে একটা মজাদার ভাজি হয়ে যাবে কিন্তু দুপুরে খাবারের সাথে এই তো চিংড়িগুলা ভালো করে ক্লিন করে নিছি আর লাউটা তো এখন কেটে নিতেছি এখন তো আগের মতো আবার সব কিছু মানে দেখা যায় প্রতিদিনের রুটিন শুরু হয়ে যাবে এই তো আমি হচ্ছে লাউ চুলাগুলো পলে এই তো এইভাবে ক্লিন করে নিছি এখন হচ্ছে রান্নাটা বসিয়ে দিছি ভাজিটা প্রথমেই বসিয়ে দিলাম আর আমি ভাজি সবসময় করে থাকি শুধু একটু জিরার গুঁড়া লবণ আর হচ্ছে হলুদ গুঁড়া দিয়ে আর হচ্ছে দুই তিনটা কাঁচামরিচ সিরে দিয়েছি মাঝখান থেকে এই তো ভাজি প্রায় হয়ে আসতেছে ভাজি তো হয়ে গেছে নামিয়ে নিছি আর এদিক দিয়ে চিংড়ি ভেজে নিতেছি চিংড়ি ভাজার পরে বেগুন দিয়ে রান্না করব তো এখন তো প্রতিদিনই দেখা যায় সকালে উঠে হচ্ছে হাঁটতে যাওয়া দুপুরে রান্না রান্নাবান্না তারপরে আপনাদের ভাইয়ার প্রতিনিয়ত ডিউটি তো সব কিছু আগের রুটিনে আবার আগের মতো স্বাভাবিকভাবে চলাফেরা করতে হবে এবং চলাফেরা করা শুরু হয়ে যাবে আর কি তো এখন তো আমি হচ্ছে বেগুনটা রান্না করে নিছি এখন হচ্ছে আমি রান্না করে নিব লাউ চিংড়ি দিয়ে তো লাউ চিংড়ি দিয়ে তো সবাই রান্না করতে পারেন একদম সাধারণ রান্না তো আমি আর ওইভাবে দেখাইলাম না আমি হচ্ছে মুসল্লা কষিয়ে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ কষিয়ে এখন লাউ দিয়ে দিলাম লাউটা ভালো করে কষিয়ে তারপরে ঢেকে দিব লাউর মধ্যে আমি অ্যাসটা করে পানি দিবো না এটা থেকে যে পানি উঠে তারপরে যদি না হয় একটু পানি দিব এই তো আমার দুপুরের বান্না শেষ এখন হচ্ছে খাবার খেতে বসে গেলাম আপনাদের ভাই আর আমি তো আমার ব্লগটা তো আজকে এই পর্যন্তই ছিল আমার ভিডিও যদি সবার কাছে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবারই সাথে শেয়ার করবেন আর লাইক অবশ্যই দিয়ে দিবেন কমেন্ট করে জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সব সময় আমার ভিডিওগুলো যারা দেখেন তাদেরকে তো আমার অন্তর অন্তস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ তো সবসময় এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন আমার পাশে থাকবেন এই আশা করি সবার কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম